জয়গুরু পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ অমননে সন্দেহ ধূরীভূত হয় অবসাদ থাকে না বিশ্বাস পেকে গেলে কোনো তাকে টলাতে পারে না প্রকৃত বিশ্বাসী সন্দেহই বা কী করবে অবসাদী বা কি করবে সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুন পোকার মতো মনকে আক্রমণ করে শেষে অবিশ্বাস স্বরূপ জীর্ণতার মলিন চরম মলিন দশা প্রাপ্ত হয় সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই প্রাপ্তি তুমি যদি পাখা বিশ্বাসী হও বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো ভাব কোনো মন্ত্র কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না নিশ্চয়ই যেন তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে ইহা নিশ্চয় অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর সাবধান অবিশ্বাসস্বরূপ আগাচায় সন্দেহরূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না শ্রদ্ধা ও ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই একটি আসলে আরেকটি আসে সন্দেহের নিরাকরণ করো বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে ভক্তই প্রকৃত জ্ঞানী ভক্তিবিহীন জ্ঞান বাক বাচক জ্ঞান মাত্র তুমি শুভঙ্গি বলো আর ব্রহ্মাস্মী বলো কিন্তু ভক্তি অবলম্বন করো তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে নতুবা কিছুতেই কিছু হবে না বিশ্বাস যেমনতর ভক্তি ভাবে আসবে এবং জ্ঞানও তদনুযায়ী আগের নি নিরহংকার হতে চেষ্টা করো পরে শুভহং বলে নচেৎ শুভহং তোমাকে আরও অদপাতে নিয়ে যেতে পারে তুমি যদি সৎ চিন্তায় সৎ সংযুক্ত থাকতে পারো চেষ্টা করো সংযুক্ত থাকতে চেষ্টা করো তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে আর সেই লক্ষণগুলি ভক্তের সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়বে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয় আর যত উদারতা ততই শান্তি স্বস্তি 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 জয়গুরু